হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার আরও একটা নতুন সেশন তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের এই সেশনটাই আমরা আলোচনা করব জিএনএম এএনএম নার্সিং 2024-এর জিকে ক্লাস নিয়ে। এই ক্লাসে আমি মূলত তোমাদেরকে বেশ কিছু কোয়েশ্চেন অ্যান্সার, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, দেখবে বেশ কিছু প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ার্স এসেছে। দেখতে পাচ্ছ জিএনএম এএনএম 2023-এর কোশ্চেন রাখা হয়েছে, এছাড়াও পিএসসি অনেক পরীক্ষায় যেগুলো কমন দেখো, দেখতেই পাচ্ছ এই সমস্ত পরীক্ষার প্রশ্নও কিন্তু এখানে রাখা হয়েছে। অবশ্যই প্রত্যেকে কিন্তু নিজের নিজের মতো করে চেষ্টা করবে। ভিডিওটা শুরু করব তার আগে একটা ছোট্ট অনুরোধ তোমাদের কাছে, যারা যারা প্রথমবার এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর একটা মোটিভেশান দিয়ে শুরু করি, কারণ অনেক স্টুডেন্টরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা ক্লাস কেন করছো না, বা ফ্রি ক্লাস তোমাদের কিসে কোথায় সমস্যা। তো একটাই সমস্যা যে স্যার আর মন লাগছে না, অনেকবার ভেঙেছি স্যার আর পড়তে ইচ্ছা করছে না, বা এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যে স্যার আমার দ্বারাও হবে না। আমি একটাই কথা বলবো, একবার মনকে জিজ্ঞাসা করো। যদি তুমি আজকে নিজের নিজের কাছে নিজেকে হারিয়ে দাও, দুদিন পর তুমি আয়নার সামনে নিজেকে দেখাতে পারবে? তো আশা করছি এই উত্তরের দ্বারা তুমি এই প্রশ্নটা করলে তুমি নিজের নিজের কাছে উত্তর পেয়ে যাবে যে আমার এই মুহূর্তে কী করণীয়। আশা করছি বুঝতে পেরেছো। দেখো আমি একটাই কথা বলবো, হার জিত থাকবে প্রত্যেকটা জিনিসে, কিন্তু হার জিত থাকে প্রত্যেকটা খেলায় থাকে। এটাও একটা খেলা, জীবনের একটা বড় খেলা। তোমাকে এই খেলায় জিততে হলে অবশ্যই শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। ওকে, তো দেখো ফার্স্টই কোশ্চেন চলে আসছি। গ্যাসের চাপ নিয়ন্ত্রায়ক যন্ত্রের নাম কী? প্রথম অপশন হচ্ছে স্পিগমোম্যানোমিটার, ব্যারোমিটার, ম্যানোমিটার এবং ডেসিমিটার। দেখো আমি তোমাদেরকে শুধু কোশ্চেন এবং অ্যান্সার পড়াবো এরকমটা কিন্তু নয়, অন্যান্য অপশনগুলো কী বলছে এটা একটু জানতে হবে, এবং এই বিষয়গুলো কিছুটা ট্রিকের মাধ্যমে কী করে মনে রাখতে পারো সেই বিষয়গুলো তোমাদেরকে আস্তে আস্তে বুঝতে হবে। দেখো প্রথম হচ্ছে গ্যাসের চাপ নিয়ন্ত্রক যন্ত্রের নাম। আমি যদি বলতাম শুধুমাত্র রক্তের চাপ, তাহলে কিন্তু উত্তরটা আলাদা হতো। ব্লাড প্রেশার মাপা যন্ত্রের নাম কিন্তু স্পিগমোম্যানোমিটার, কিন্তু এখানে আমাকে রক্তের চাপ বলেনি। রক্ত আর গ্যাস নিশ্চয়ই আলাদা, তাহলে এখানে চেয়েছে গ্যাসের চাপ নিয়ন্ত্রক যন্ত্রের নাম। উত্তরটা হচ্ছে, তোমরা প্রত্যেকেই কমেন্ট করো, আমি বলে দিই উত্তরটা হচ্ছে অপশন নাম্বার সি। যারা যারা অপশন নাম্বার সি করেছো, এক নম্বর প্রশ্নের উত্তর একদম সঠিক উত্তর। আমি তোমাদের সুবিধাতে ছবিটাও রেখে দিয়েছি। দেখো ম্যানোমিটার, ম্যানোমিটার দেখতে কিন্তু এরকম। আর এটা একটা ট্রিক, আমি ফুড এসআই ক্লাসে আমি বলে দিয়েছিলাম, যারা যারা রিলেট করতে পারছো আশা করছি মজা পাবে ক্লাসটা করতে গিয়ে, তো অবশ্যই কিন্তু পারবে। ব্যারোমিটার কী মাপক যন্ত্রের নাম কমেন্ট করে জানাবে, যাদের উত্তর সঠিক হবে তাটা আমি পিন করে রাখবো। ওকে, ডেসিবেল হচ্ছে শব্দের প্রাবল্য, তাই তো, মাপার যন্ত্র একক। আচ্ছা পরের প্রশ্নে চলে যাচ্ছি, গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম বাণী প্রচার করেছিলেন? দেখো এই রিলেটেড কোশ্চেন প্রচুর পরীক্ষা আসে, ঠিক আছে, আমি এমনি কোশ্চেনগুলো রাখিনি। জিএনএম কি যদি টার্গেট করতে হয় নার্সিং এন্ট্রান্স পরীক্ষা, তাহলে কিন্তু তোমাকে সব দিক থেকে প্রিপেয়ার থাকতে হবে, সেটা যেখান থেকে দিক না কেন, ঠিক আছে। চারটে অপশন কী কী আছে দেখো, বোধগয়া, কুশীনগর, সারনাথ, মাদ্রাস। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী? প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সারনাথ, অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ওকে, যারা যারা পেরেছ মাত্র উত্তরকে ভেরি গুড। আমাকে বলো যে গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়েছিল, এই চারটে অপশনের মধ্যেই আছে, কমেন্ট করে জানাবে। ওকে, পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে, নিচের কোন জীবে নিষেক ছাড়াই স্ত্রী জনন কোষ থেকে অপত্য সৃষ্টি হয়? চারটে অপশন আছে দেখো, শ্বেতপদ্ম, মৌমাছি, উট এবং কোনোটি নয়। তো এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট করে জানাও। আশা করছি প্রশ্নের সঠিক উত্তর পারবে মৌমাছি। এবং এই রিলেটেড আরও একটা কোশ্চেন করি তোমাদেরকে, মৌমাছি দেখো সমাজবদ্ধ জীবও বলা হয়, মৌমাছিকে সমাজবদ্ধ, ঠিক আছে, সমাজবদ্ধ, এগুলো প্রত্যেকে কিন্তু খাতায় নোট করবে, ঠিক আছে, সমাজবদ্ধ জীবও কিন্তু বলা হয় মৌমাছিকে। ওকে, আমাকে জানাবে যে উট, ঠিক আছে, উট তার কুঁজে কী থাকে, ঠিক আছে, তার যে কুঁজ সেখানে কী ভরা থাকে তার কুঁজে, সেটা তোমরা কমেন্ট করে জানাবে। এই রিলেটেড কোশ্চেনগুলো তোমাদের করতে হবে। আর দেখো বন্ধুরা, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো জিএনএম এএনএম নার্সিংয়ের শুধুমাত্র ফ্রি ক্লাস যদি না করে, যদি কেউ চাও যে পেইড ক্লাস করতে, দেখো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে ডিটেলস তোমাদের পড়তে হবে, জানতে হবে কেন উত্তরটা ওটা হলো, ঠিক আছে, কেন হলো না বাকিগুলো। তো আমরা ডিটেলস ক্লাসের জন্য তোমাদের সুখবর দিই যে অলরেডি আমাদের কিন্তু ক্লাস যে শিডিউল সেটা স্টার্ট হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, কাল বাদে পরশু দিন থেকে শুরু হয়ে যাচ্ছে। তো তোমাদের একটু ডিটেলসটা বলে দিই, তারপর বাকি কোশ্চেনগুলো আলোচনা করছি। দেখো বন্ধুরা, আমাদের নার্সিং পরীক্ষার জন্য একটা বলতে পারো পারফেক্ট ক্লাস কিন্তু কমেন্ট ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে তোমাদের সংকল্প ব্যাচ, ঠিক আছে। এইখানে তোমাদের টোটাল যে মানে ক্লাসে যে শিডিউল সম্পূর্ণটাই ডেডিকেটেড অনলি ফর জিএনএম এএনএম নার্সিংয়ের জন্য, ঠিক আছে। তোমাদের পুরো প্রিভিয়াস ইয়ার্সকে ফলো করে কী কী জায়গা থেকে কোশ্চেন আসে সমস্ত জায়গায় কিন্তু আমরা কভার আপ করার চেষ্টা করব এই ক্লাসে।
লাইভ ক্লাস পাচ্ছ, তার সাথে পাচ্ছ রেকর্ডেড ক্লাস, যদি লাইভ ক্লাস মিস হয়ে যায় রেকর্ডিং পেয়ে যাবে, তার সাথে পাচ্ছ মক টেস্ট। মক টেস্টটা হয় অন্যরকমভাবে, আমি তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে তোমাদের যেদিন ক্লাস করা হচ্ছে তার পরের দিনে কিন্তু সেই টপিকের উপর বা যেই জিনিসটা পড়েছি সেই জিনিসটার উপর একটা মক টেস্ট হয়। সেটা হতে পারে 10টা 15টা 5টাও হতে পারে, 4টেও হতে পারে, সেটা আমাদের উপর ডিপেন্ড করছে। বাট তোমরা তোমাদের স্কিলটা তোমরা জানতে পারো যে কোথায় তোমাদের আটকে আছো, তোমাদের কোন জায়গাটা তোমাদের খামতি আছে, সেটা তোমাদেরকে আবার পড়তে হবে, ঠিক আছে? এবং তোমাদের একটা কথা বলে রাখি, এইখানে শুধু ভর্তি হলে কিন্তু হবে না, আমি প্রথমে বলে রাখি, আমরা কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু তোমাদের পড়তে দেবো। যেমন ধরো আমি তোমাকে বললাম একটা টপিক ধরে দিলাম, সেই টপিকের উপর তোমাদের কিন্তু সেলফ স্টাডি করতে বলে দেওয়া হবে, সেটা কিন্তু তোমাদের করতে হবে। এটা হচ্ছে নিজের প্রতি নিজের নিষ্ঠা। যারা কন্টিনিউয়াসলি চলতে পারবে না, যারা প্রত্যেকটা ঠোক্কর ঠিক আছে খেয়েও যারা টিকে থাকতে পারবে, তারাই কিন্তু একমাত্র টিকে থাকবে। আমি তোমাদেরকে আগে বলে রাখি, দেখো প্রত্যেকেই জয়েন করতে চায়, প্রত্যেকেই চাইবে না আমি ক্লাসগুলো করে একটা গভর্নমেন্ট এনট্রিস পাওয়ার, কিন্তু সবাই শেষ পর্যন্ত টিকতে পারে না। ওই ঠোক্কর একটা একটা ঠোক্কর খেয়েই না অনেকে পড়ে যায়। তোমরা যদি শেষ পর্যন্ত টিকতে পারো তাহলে অবশ্যই তোমাদের অনেক বেনিফিট হবে, এটুকু আমি আশা রাখছি, এবং তোমরাও আশা রাখতে পারো, ঠিক আছে? তো এর জন্য কোর্স ফি শুধুমাত্র 700 টাকায় রাখা হয়েছে, তোমাদের যাতে প্রত্যেকে জয়েন করতে পারো। অলরেডি অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে, কাল বাদে পরশু দিন থেকে ক্লাস শুরু হচ্ছে, যদি জয়েন হওয়ার থাকে ইমিডিয়েট জয়েন হও, তাছাড়া কিন্তু আমাদের ব্যাচ ফুল হয়ে গেলে নেক্সট আবার কবে ব্যাচ হবে, হয়তো 3-4 মাস পর আবার হবে, সেটা আমি দায়িত্ব নিতে পারবো না। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্যাচ, ঠিক আছে? যদি জয়েন করা থাকে এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, 9609122622। এটা টোটাল 700 টাকায় লাগছে, এক্সট্রা কিন্তু আর কিছু লাগবে না। মক টেস্ট যদি দাও তখন সেটা আলাদা করে লাগবে, কারণ মক টেস্ট বলতে আলাদা একটা মক টেস্ট হয়, ফুল লেন্থ মক টেস্ট, সেটা তখন নিতে গেলে পরীক্ষার আগে হয়তো 20-25টা মক টেস্ট এরকম হয়তো হিসাবে, তখন হয়তো 80 টাকা বা 90 টাকা বা ওই হিসাবে একটা হবে, সেটা পরের ব্যাপার। বাট 700 টাকায় টোটাল তুমি ক্লাসও পাচ্ছ প্লাস একটা মক টেস্ট, এবং একটা চেষ্টা করবে উইকে বা হচ্ছে মান্থে একটা করে ফুল মক টেস্ট অল সমস্ত সাবজেক্ট নিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টোটাল সংকল্প ব্যাচ। সংকল্প মানে হচ্ছে কোনো কিছু করার আগে আমাদের একটা মনে মনে পরিকল্পনা করা, সংকল্প করা যে আমি এই কাজটা করব, আমি এইভাবে করব, সেই জিনিসটা করব, একটা প্ল্যান, ঠিক আছে? এইটা কিন্তু আমরা এখান থেকে তোমাদের চেষ্টা করব সম্পূর্ণভাবে ডেডিকেটেডলি তোমাদেরকে দেওয়ার, ঠিক আছে? তো এইটুকুই বলা ছিল, এবার আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। দেখো পরের প্রশ্ন হচ্ছে, নিচের কোন ব্যক্তি রাষ্ট্রগুরু নামে পরিচিত? দেখো রাষ্ট্রগুরু, এই প্রশ্নটা অনেকে হয়তো ভাববে যে কী উত্তর হবে। দেখো 4টা অপশন কী কী আছে, দেখো সবসময় সব প্রশ্নের উত্তর হতে তুমি পারবে না, কিন্তু অপশন এলিমিনেট করবে কিন্তু অনেক সময় অনেক অজানা প্রশ্নের উত্তর দেওয়া যায়। এটা একটা টেকনিক, যারা বড় বড় পরীক্ষা দেয় লাইক IAS পরীক্ষা বা তোমার হতে পারে WBCS পরীক্ষা, এরা কিন্তু অনেক সময় কী হয় প্রশ্ন না জানা থাকলেও, এটা ট্রিক তোমাদের বলে রাখলাম, যদি দেখালো প্রশ্ন জানলে না কিন্তু তুমি অপশন টেস্ট করে তুমি কিন্তু উত্তর দিতে পারবে, যে এই উত্তরটা তো হওয়ার কথা নয়, এই অপশনটা হওয়ার কথা নয়, এইভাবে এলিমিনেট করে কিন্তু তুমি উত্তরটা যেতে পারবে। দেখো 4টা অপশন কী আছে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আছে, মহাত্মা গান্ধী আছে, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি। তো তোমাদের বলে রাখি এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, রাষ্ট্রগুরু নামে পরিচিত কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার A। এবার এখানে বলতে পারো সে রাষ্ট্রগুরু, জাতির পিতা, এই জিনিসগুলো আমাদের গুলিয়ে যায়। দেখো রাষ্ট্রগুরু, গুরু থেকে মাথায় রাখবে যারা হচ্ছে শিক্ষক, তাই না? একটু মানে সম্মানীয় ব্যক্তি, সবাই সম্মানীয় যদিও। তো এই দেখো এই যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আমাকে বলো দেখি সুরেন্দ্রনাথ ব্যানার্জি কে ছিলেন, সেটা আমাকে কমেন্ট করে জানাবে। যারা জানো না তারাও কমেন্টগুলো দেখলে কিন্তু অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে? এটা জানাবে উনি ছিলেন গুরু, মানে মাথায় রাখবে উনি হচ্ছেন গুরুজন, ঠিক আছে? আর বাকি যারা আছে তারাও গুরুজন, বাট তারা অন্যদিক থেকে। যেমন রাষ্ট্রপিতা যাকে বলা হয় সে কে, সে হচ্ছে মহাত্মা গান্ধী, তারপরে ওকে বাপুজিও বলা যায়, ঠিক আছে? এই যে নামগুলো এগুলো কিন্তু মনে রাখতে হবে। তারপরে দেখো নেতাজি সুভাষচন্দ্র বোস, ইনি কি, ইনি হচ্ছেন ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা ছিলেন, ইনি তো আমাদের সত্যি বলতে পারে দেশনায়ক, ঠিক আছে? অবশ্যই এই অনেকগুলো উপাধি আছে তার, ঠিক আছে? তো উমেশচন্দ্র ব্যানার্জি জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি করেছিলেন, তাই তো? এই যে রিলেটেড কোশ্চেনগুলো সেটা তোমাদের জানতে হবে, ওকে? পরের কোশ্চেন যাচ্ছে, দেখো হরপ্পার কোন অঞ্চলটি ধান চাষের সঙ্গে যুক্ত ছিল? দেখো এই কোশ্চেনগুলো কিন্তু বেশ কিছু SSC মানে ফেভারেট কোশ্চেন এগুলো, ঠিক আছে? SSC যেগুলো হয় একটা মানে সেন্ট্রাল লেভেলের, তো আমরা সবসময় ফলো করি একটু হায়ার জায়গায়, মানে যেটা পড়ছি তার থেকে একটু হায়ার কিছু জানতে হবে, ঠিক আছে? একদম বেসিক থেকে শুরু করবো এবং কিছুটা হায়ার যাওয়ার চেষ্টা করবো, যে এর থেকে উঁচু যদি কোনো পরীক্ষা হয় সেই কী কী কোশ্চেন দিচ্ছে সেই টাইপটাকে আমি ফলো করছি মোটামুটি। দেখো 4টা অপশন কী কী আছে, কালীবঙ্গার আছে, লোথাল আছে, বান্দোয়ালি আছে এবং হচ্ছে কোনোটি নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার B, লোথাল, ঠিক আছে? লোথাল, আমি বলে রাখি লোথাল কিন্তু আরও একটা জিনিস, আর একটা জিনিসের জন্য খুব ফেমাস, সেটা হচ্ছে পোতাশ্রয়, ঠিক আছে? পোতাশ্রয়ের জন্য কিন্তু ভীষণ ফেমাস, ওকে? তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কালীবঙ্গান কোন রাজ্যে অবস্থিত, বর্তমানে কোন রাজ্যে রয়েছে কালীবঙ্গান, ঠিক আছে? এটা কমেন্ট করে জানাবে, যারা জানবে ভেরি গুড, আমার তরফ থেকে অবশ্যই তো ভেরি গুড, ওকে?
চলো পরের কোশ্চেন যাচ্ছি, ভারতের কোন রাজ্যে সৌরশক্তি ব্যবহারের উৎস সর্বাধিক, অর্থাৎ এই যে সোলার সিস্টেম এটা সবথেকে বেশি ব্যবহার হয় কোন জেলায়, কোন রাজ্যে? ঠিক আছে, চারটে অপশান দেখো, পশ্চিমবঙ্গ, রাজস্থান, মহারাষ্ট্র এবং হচ্ছে উত্তরপ্রদেশ। মাথায় রাখবে সৌরশক্তি হচ্ছে রাজস্থানের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো অপশান নাম্বার বি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ওকে, আচ্ছা এবার আসছি পরে কোশ্চেন, গ্রেট ব্যারিয়ার রিফ, এটা তোমাদের 2023 পরীক্ষা হিসেবে জেনে নেবে না। দেখো আগের প্রশ্নগুলোর সাথে এই প্রশ্নগুলো একটু অমিল খুঁজে পাবে, যে একটু অন্য টাইপের, আমি সব রকম রাখার চেষ্টা করছি তোমাদেরকে, মিক্সড কোশ্চেন। ঠিক আছে, জীবন বিজ্ঞান থেকে, ভৌত বিজ্ঞান থেকে, ভূগোল থেকে, ইতিহাস থেকে, প্রচুর জায়গা থেকে তুলে তুলে তোমাদেরকে এইভাবে প্র্যাকটিস সেটগুলো কিন্তু একের পর দিতে থাকবো। দেখো চারটে অপশন কী কী আছে, গ্রেট ব্যারিয়ার রিফ কোন দেশে রয়েছে, চারটে অপশন হচ্ছে চীন, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড এবং হচ্ছে সিঙ্গাপুর। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, অস্ট্রেলিয়া। তোমরা যদি চাও যে আমি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দিই তোমাদেরকে টোটাল জিকের উপর বা হচ্ছে জীবন বিজ্ঞানের উপর, ভৌত বিজ্ঞানের উপর, সেটা কমেন্ট করে জানাবে, এবং সিলেবাস, এই দুটো আমাকে কমেন্ট করে জানাবে সিলেবাস যদি লাগে, সিলেবাস। ঠিক আছে, একদিন আগে আগের দিন একজন কমেন্ট করেছিল স্যার সিলেবাসের উপর ভিডিও দিন, সেটা যদি চাও অবশ্যই কমেন্ট করো। এবং আরেকটা হচ্ছে যে তোমাদের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন PYQ, ঠিক আছে, সেটাও যদি চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাও, আমি কিন্তু ইমিডিয়েট সেটার উপর ক্লাস দেবো তোমাদেরকে। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমাদের একটা আইডিয়া হবে যে কোন জায়গা থেকে কোশ্চেনগুলো দিচ্ছে। ওকে, চলো পরের প্রশ্নে যাচ্ছি, শেষ মুঘল সম্রাট কে ছিলেন, শেষ মুঘল সম্রাট, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা এখানে বলে রাখি, মুঘল এবং সুলতান এখানে তোমাদের অনেকে গুলিয়ে যায়, আমি যদি বলো তাহলে এটার ওপর একটা ক্লাস দেবো, ইতিহাসে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই ধরনের প্রশ্ন আসে। তো শেষ মুঘল সম্রাট, দেখো মুঘল মানে হচ্ছে এই যে আমরা একটা ছড়া প্রায় ছোটোবেলা থেকে মুখস্থ করে আসি না, বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, ঠিক আছে, এইটা হচ্ছে মুঘলদের জন্য। ঠিক আছে, তো দেখো চারটে অপশন কী আছে, কুতুবুদ্দিন আইবক, বাবর, দ্বিতীয় বাহাদুর শাহ এবং বৃহদ্রথ। এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, দেখো এটা কিন্তু অপশন এলিমিনেট করে কিন্তু উত্তর দেওয়া যায় যদি তুমি নাও জানো, যদি খুবই কমন কোশ্চেন, কিন্তু যদি না জানো সেক্ষেত্রে কিন্তু তুমি মানে এটা কিন্তু অবশ্যই অপশন এলিমিনেট করে পারবে। চারটে অপশন কী দেখো, কুতুবুদ্দিন আইবক তো হবে না, কারণ ইনি হচ্ছেন সুলতান বংশ, তাই না, দাস বংশের প্রতিষ্ঠাতা, তাই তো, তাহলে এটা তো হওয়ার কথা নয়। বাবর, বাবর হচ্ছে তোমার মুঘল বংশের প্রতিষ্ঠাতা, তাই না, বাবার হলো আবার জ্বর, তাহলে বাবর তো হবেই না, তাহলে বাবরও হবে না, শেষ বলেছে। তারপরে দেখো বৃহদ্রথ, আমি মাঝখানেটা বাদ দিলাম, বৃহদ্রথ, বৃহদ্রথ কী, বৃহদ্রথ ছিলেন মৌর্য বংশের শেষ সম্রাট, ঠিক আছে, মৌর্য বংশের শেষ রাজা ছিলেন, তাহলে মৌর্য বৃহদ্রথ হবে না। ঠিক আছে, আমাকে চেয়েছে মুঘল সাম্রাজ্যের, তাহলে মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন বা বলতে পারো বাদশাহ ছিলেন তোমার দ্বিতীয় বাহাদুর শাহ। ঠিক আছে, দ্বিতীয় বাহাদুর শাহ হচ্ছে অপশন নাম্বার সি হচ্ছে প্রশ্নের একদম সঠিক উত্তর। যারা যারা পেরেছ আমার তরফ থেকে অল দ্য বেস্ট। ঠিক আছে, আরও এগোতে হবে। এবার দেখো আমাদের লাস্ট কোশ্চেন, কোন বিখ্যাত ব্যক্তি হুতুম প্যাঁচা নামে পরিচিত? তো দেখো আমি এই বাংলা থেকেও কিছু কোশ্চেন দিলাম, বাংলার বিভিন্ন যে লেখক সাহিত্যিক তাদের থেকেও কিছু কিছু করে কোশ্চেন দিচ্ছি। তো এই প্রশ্নের সঠিক উত্তর দেখো চারটে অপশন কী আছে, কালীপ্রসন্ন সিংহ আছে, তারপর দেখতে পাচ্ছ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আছে এবং পিভি সাভালকার আছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ। ঠিক আছে, অপশন নাম্বার এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর, কালীপ্রসন্ন সিংহ। আমি তোমাদের একটা হোমওয়ার্কের কোশ্চেন দিচ্ছি, সেটা হচ্ছে আমাকে কোশ্চেনটা কমেন্ট করে জানাবে যে বৈশাখী উৎসব কোন রাজ্যে পালিত হয়, বৈশাখী উৎসব। ঠিক আছে, বৈশাখী, বৈশাখী উৎসব, বৈশাখী উৎসব কোন রাজ্যে পালিত হয় সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আমি এটুকু বলতে পারি, যারা জানাতেই পারবে, নাহলে হয়তো অনেক ম্যাক্সিমাম উত্তর আসবে পশ্চিমবঙ্গ, যেটা কিন্তু সবথেকে বড় ভুল, এটা আমি হিন্দি দিয়ে রাখলাম। ঠিক আছে, দেখি কে কে পারছো। তো আজকের মতো এখানে ক্লাসটা শেষ করে দিচ্ছি, কতগুলো তোমার স্কোর হলো, কতগুলো উত্তর দিতে পেরেছো, আউট অফ সম্ভবত 10টা কোশ্চেন ছিল, কতগুলো কি পেরেছো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে, এবং কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ দেখার জন্য, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য প্রত্যেক ভালো থেকো, নমস্কার।